আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিচ্ছেন সে হাতটি হয়তো অন্য কারো নেই, আর এই না থাকার কারণে সে হাত দিয়ে কাউকে বুকে জড়িয়ে ধরতে পারছে না। আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে লাথি দিচ্ছেন, অন্য কারো এই পাটি না থাকার কারণে সে মসজিদে যেতে পারছে না। আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখছেন অথচ আপনার পাশের জন তার দুটো চোখ নেই, এরই কারণে সে কাউকে দেখতে পাচ্ছে না, কাবা শরীফ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না কোরআনে আয়াত। আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন আর আপনার অপরজন কান না থাকার কারণে কোরআনের ধ্বনি সে শুনতে পাচ্ছে না, আপনার কথাগুলো সে শুনতে পাচ্ছে না। আপনি যে ব্রেন বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার চেষ্টা করছেন, সে বিবেক বুদ্ধি না থাকার কারণে আজ অনেক মানুষ পাগল হয়ে আছে, উলঙ্গ হয়ে রাস্তা বেরোচ্ছে। আপনি যে মুখ দিয়ে গীবত করছেন, গালি দিচ্ছেন, সে মুখটি না থাকার কারণে এই মুখ দিয়ে কুরআন তেলাওয়াত করতে পারছে না। আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন, তার চেয়ে বেশি সুন্দর চেহারা আরও সুটাম দেহ নিয়ে কেউ হয়তো কবর নিয়ে হাড্ডির সঙ্গে সংসার করছে। একটি ভারকেই ভেবে দেখেছেন যে আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন সে একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি অজর ঝরছে। যে সৃষ্টিকর্তা আপনাকে দেয়া নিয়ামতগুলো ওইসব মানুষগুলোকে দেননি, সেই সৃষ্টিকর্তা কি এখনও পারেন না আপনার দেয়া এই নিয়ামতগুলো চোখের পলকে নিয়ে যেতে? হ্যাঁ পারেন, কিন্তু আল্লাহ তাআলা সাধারণত এই কাজ করেন না। এর মানে এই নয় যে কখনোই করবেন না, করতেও পারেন, অতীতও করেছেন, এখনও করছেন, ভবিষ্যতও করবেন, শুধু সময়ের ব্যাপার। মনে রাখবেন, আপনাকে দেয়া নিয়ামতগুলো কোনো স্থায়ী বিষয় নয়, এগুলো পরীক্ষা। আপনার চোখের সামনে তো দেখছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তের ভিতর লাশ হয়ে যাচ্ছে, কত সুন্দর চেহারার মানুষ আজ হাড্ডিতে পরিণত হয়েছে। সুতরাং ক্ষমতা এসবের বড়াই করবেন না, এসব কিছু কোনো স্থায়ী, এসবে যত্নবান হন। নিয়ামতগুলো কিভাবে আল্লাহর সামনে উপস্থাপন করবেন সে বিষয়ে সচেতন হন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।